পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভিক্ষার পাত্র হাতে দেশে দেশে ঘুরছেন বলে মন্তব্য করেছেন ইমরান খান। দেশটির বর্তমান সংকটের জন্য আবারও শাহবাজ সরকারকে দায় দেন তিনি। এদিকে তীব্র সংকটের মধ্যে সোমবার পাওয়ার গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অন্তত 22 কোটি মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিক্ষার পাত্র হাতে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন পিটিআই নেতা ইমরান খান। তবে কেউই শাহবাজ শরীফকে প্রয়োজনীয় সাহায্য দিচ্ছে না বলেও দাবি করেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। বিদেশি ঋণ, মূল্যস্ফীতি, রিজার্ভ ঘাটতির মতো অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানকে দেউলিয়াত্ব থেকে বাঁচাতে সম্প্রতি বেশ কিছু দেশ সফর করেছেন শাহবাজ শরীফ। এসব সফরে ইসলামাবাদকে নতুন করে $1 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জেনেভায় আন্তর্জাতিক সম্প্রদায় দেশটিকে $10 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ঋণ ও সহায়তা পেতে আলোচনা চলছে সৌদি আরব, চীন ও IMF এর সাথেও। তবে পারমাণবিক শক্তিধর হয়েও দেশ দেশের সহায়তা চাওয়া খুব বিব্রতকর বলে কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন পাক প্রধানমন্ত্রী নিজেই। এদিকে সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় অর্থনৈতিক ও জ্বালানি সংকটে জর্জরিত দেশটির ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে তুলবে বলে শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চলতি মাসেই তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় রাত 8:30টার মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় দেশটিতে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। মার্জিয়া উপমা, DBC, নিউজ ডেস্ক।